শীতে শুষ্ক ত্বককে সুন্দর এবং কোমল রাখার জন্য ঘিয়ের সঙ্গে হলুদ মিশিয়ে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। হাই এভরিওয়ান, শাহানা ব্লগ থেকে আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। জাদু করে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো, যাদের ত্বক শীত আসার সাথে সাথে ফেটে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাদের জন্য 100% উপকার করবে। যাদের ত্বক তৈলাক্ত তারা কিন্তু কিছুতেই এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন না। তৈলাক্ত ত্বকের মধ্যে যদি প্রচুর পরিমাণে ইনফেকশন থাকে, যেমন সাল হওয়ার পর লাল লাল আবরণ, ব্যথা, ফুলে যাওয়া, সেই সব ত্বকে কিন্তু ব্যবহার করা যাবে না। মসৃণ ত্বকের জন্য, কোমল রাখার জন্য, যেমন শীত আসার সাথে সাথে যাদের ত্বক ফেটে যায় তারা শুধু ব্যবহার করে অনেক বেশি উপকার পাবেন। ত্বক কোমল রাখতে পারবেন, উজ্জ্বলতা বৃদ্ধি করে রাখতে পারবেন। যতটুকু পরিমাণ ঘি নিয়েছি সম পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি। হলুদের গুঁড়া ব্যবহার করলে কতটা উপকার আছে আমরা সকলেই জানি। ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করতে, যে কোনো ইনফেকশন দূর করতে হলুদ অনেক বেশি উপকার করে থাকে। সেই সঙ্গে আপনি যদি ঘিয়ের সঙ্গে হলুদ দেন তাহলে 100% উপকার পেতে আরও বেশি উপকার করবে। প্রাচীনকাল থেকে হলুদ আর ঘি ব্যবহার করা হতো। এটি আপনার ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে, এছাড়া চোখের নিচের কালসেভাব দূর করার জন্য অনেক বেশি হেল্প করে। আজকের এই ক্রিমটি বা ফেস প্যাকটি শুধু মুখের জন্য না, হাত পা ফর্সা করার জন্য, আবার ঘাড় গলা কালোভাব দূর করার জন্য, ফাটা পা দূর করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি সম পরিমাণ, যেমন হলুদ আর ঘি যতটুকু পরিমাণ নিয়েছি সম পরিমাণ আমি গ্লিসারিন দিয়ে দিচ্ছি। এটাকে আপনি টুটফাটেও ব্যবহার করতে পারবেন। সুন্দর করে মাসাজ করার পর 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে টুটটাকে ভালোভাবে ধুয়ে নিলে দেখবেন অনেকটা কোমল ভাব চলে আসছে, রক্ত পড়া বন্ধ করবে, ইনফেকশন দূর করবে এবং কালো দাগও দূর হয়ে যাবে। একদিন বা দুই দিন নয়, শীতে অন্তত আপনি সপ্তাহে 4 থেকে 5 দিন ট্রাই করবেন। 100% উপকার পেতে ধৈর্য সহকারে যদি এই ক্রিমটি আপনি হাত পায়ে মুখে লাগাতে পারেন অবশ্যই ভালো উপকার পাবেন। আজকের এই ফেস প্যাকটা নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারবেন। মুখে মাসাজ করার পর সারা রাতের জন্য রেখেও দিতে পারেন, অথবা আধা ঘন্টা রাখার পর মুখটা ধুয়েও নিতে পারেন। ধুয়ে নেওয়ার পর কোনো ক্রিম দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি যখন ধুয়ে নেবেন তারপরেও কিন্তু ঘিয়ের যে আবরণটা সেটা কিন্তু মুখে লেগে থাকবে। আলতো হাতে মুছে নেওয়ার পর সারা রাতের জন্য এভাবে রেখে দিবেন, অথবা মাসাজ করার পর সম্পূর্ণভাবে রেখে দিবেন, না ধুলেও চলবে। না ধুয়ে যদি রাখতে পারেন আরও বেশি ভালো উপকার পাবেন। আজকের এই ক্রিমটি কুচকে যাওয়া ত্বককে টাইট করবে, কোমল করবে এবং মসৃণ করে তুলবে। যাদের ত্বক বয়সের সাথে সাথে কুচকে যাচ্ছে, হাত পায়ের চামড়া কুচকে যাওয়া বা রোদে পড়া দাগ আছে, তারা 100% উপকার পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিমটি মাসাজ করে লাগিয়ে রাখবেন। সারা রাতের জন্য যদি লাগাতে পারেন আরও বেশি তাড়াতাড়ি উপকার পাবেন। যদি সময় না থাকে বা না রাখতে চান, অন্তত আধা ঘন্টার জন্য হাত পায়ে বা মুখে লাগানোর চেষ্টা করবেন। অনেকের আছে হাত পায়ের চামড়া বয়স হওয়ার সাথে সাথে একদম কুচকে যায়। বয়স এত বেশি না, হাত পায়ের চামড়া দেখার পর মনে হবে যে অনেক বয়স হয়ে গিয়েছে। আপনি যদি সঠিকভাবে সঠিক উপায় রূপচর্চা করতে পারেন, হাত পা বা চেহারা অনেক বেশি কোমল এবং বয়সটা কমিয়ে রাখতে পারবেন রূপচর্চার মাধ্যমে। ন্যাচারাল উপায়ে, ঘরোয়া টিপসের মাধ্যমে আপনি যদি সঠিক উপায়ে রূপচর্চা করতে পারেন অবশ্যই আপনার ত্বক অনেক বেশি কোমল এবং সুন্দর থাকবে। কারণ এইখানে কোনো কেমিক্যাল কোনো প্রোডাক্ট বা কেমিক্যাল কোনো জিনিস ব্যবহার করা হয় নাই। ন্যাচারালভাবে যে কোনোটা জিনিস আছে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ত্বকের জন্য উপকার করে। ঘরোয়া রেমেডি যদিও সময় পরিমাণ বেশি লাগে ত্বকে উপকার পেতে, তারপরেও অনেক বেশি উপকার পাওয়া যায় আপনি যদি সবসময় সঠিক নিয়মে রূপচর্চায় করতে পারেন। এভাবে তৈরি করে দীর্ঘদিনের জন্য একটি কৌটোয় আপনি রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা আপনি দিনের বেলাও ব্যবহার করতে পারবেন, তবে রোদে যাওয়া যাবে না। হলুদ মিশ্রিত যে কোনো আপনি ফেস প্যাক ব্যবহার করেন না কেন, রোদে গেলে রোদের রশিটা আপনার ত্বকে লাগলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা জলবরা সমস্যা হতে পারে যাদের মুখে অ্যালার্জি চুলকানি আছে। মুখে লাগানোর পর অবশ্যই আধা ঘন্টা অপেক্ষা করবেন, রাতে সারা রাতের জন্য রেখে দিতে পারেন, এতে কোনো ক্ষতি হবে না। তবে কমপক্ষে আধা ঘন্টার জন্য আপনার মুখে এই ফেস প্যাকটি মাসাজ করে লাগিয়ে রাখতে হবে। নাইট ক্রিম হিসাবেও কিন্তু এই আপনি মিশ্রণটি ব্যবহার করে অনেক বেশি উপকার পেতে পারেন। যখনই এই ফেস প্যাকটি ব্যবহার করবেন, নাইট ক্রিম ব্যবহার করা যাবে না। যারা সবসময় নাইট ক্রিম ব্যবহার করছেন তাদের ত্বক কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে আবার দেখবেন সেই দাগগুলি ফিরে আসছে যেগুলি চলে গিয়েছে। কিন্তু আজকে ক্রিমটা যদি ব্যবহার করতে পারেন, 1 মাসের ভিতরে দেখবেন অনেক বেশি কোমল, নরম এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে একটি ত্বক পেয়ে গিয়েছেন। যাদের মুখে প্রচুর পরিমাণে মেস্তা আছে, ব্রণ আছে,
এবং ইনফেকশনের সমস্যা আছে, চামড়াটার সমস্যা আছে, তারা কিন্তু এটা ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন। যার কখনো ট্রাই করার নেই, আজকে থেকে ব্যবহার করা শুরু করবেন, তাহলে পার্থক্যটা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।